এদিকে যুবাদের বরণ করে নিতে মিরপুরের হোম অফ ক্রিকেটে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। কারো হাতে ছিল ফুল, কেউ বা এসেছেন ব্যানার নিয়ে, নানা স্লোগানে মুখর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম। আমাদের নিজস্ব ট্রফিতে এসেছে হোম অফ ক্রিকেটে, বহু আরাধ্য বহু প্রতীক্ষা শেষে এ যেন এক পশলা বৃষ্টি। এমন দিনে কি ঘরে থাকা যায়? বিশ্বসেরাদের বরণে তাই বাদ ভাঙা ঢল মিরপুরে, কিছুক্ষণ বাদেই যা রূপ নেয় জনশ্রুতি। যখন ক্রিকেট টিম জিতছে তখন থেকে আসলে আমার খাওয়া দাওয়া বন্ধ গেছে, কখন টিম বাংলাদেশ এয়ারপোর্টে নামবো আমি সেখানে যাবো আনতে, আসলে এটা অনুভূতি বুঝে দেবো না। এই মুহূর্তটারই অপেক্ষা ছিলাম, কারণ আমাদের প্লেয়াররা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করছে এবং তারা পরিশ্রমের এই ফসলটাই আজকের এই মুহূর্তটা। যারা খেলেছে তারা সবাই মোটামুটি ন্যাশনাল টিমে খেলার যোগ্য, কিন্তু তাদের সঠিক পরিচর্যাটা দরকার, এটাই আশা করবো বিসিবির কাছে যে সঠিক পরিচর্যা করা হয়। একই তো ট্রফি জয়ের আনন্দ, যা দ্বিগুণ করেছে ভারত বধের সুখস্মৃতি, যে উন্মাদনায় ভেসে যাচ্ছেন সব বয়সের মানুষ। আমরা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারাইয়া যে আজকে যে আমরা এটা চ্যাম্পিয়ন হয়েছি, এটা আমাদের যুব সংগ্রামীদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন থাকলো। গণজোয়ার সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে, তবুও এমন উৎসবে ক্লান্তি নেই যেন কারো মাঝে। খুবই আনন্দিত আমরা, আমরা চাই জাতীয় দলে আমাদের জাতীয় যে টিম আছে সেই টিমও কাপ নিয়ে আসুক, আমরা আশা করি অবশ্যই আমরা পারবো। দর্শকরা প্রত্যাশা করেন আকবর আলীর দলের হয়ে যে সাফল্য ধরা দিয়েছে দেশের ক্রিকেটে তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।